আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে। এখান থেকে স্টেজ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে মাইয়াতে যখন মুখটা দেখানো হয়, যখন আমরা দেখি তখন কি কলেমা পড়া যাবে? ভাই, মাইয়াতের মুখ দেখার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, ভালোভাবে জেনে রাখুন। সে কলেমা হোক বা আর কোন দোয়া হোক বা যাই কিছু হোক, মায়েতের মুখ দেখার সময় নির্দিষ্ট দোয়া প্রমাণিত নয়। সুতরাং আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে যখন মুখটা চেয়ে দেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম ভাবে সবাই কলমা পড়তে লাগে, বিশেষ করে মহিলাদের মধ্যে এগুলো বেশি দেখা যায়। সুতরাং এই যে প্রথা, আমাদের সামাজিক যে প্রথাগুলো চলছে এগুলো প্রথার কোনো ভিত্তি নেই, সুতরাং এই সব গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।